সোলায়মান সুখন আর তৌহিদ আফ্রিদি এই যুগের রাজাকার। গতকাল তাসরিফ খানের পোস্টে সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথা শুনেই ভেবেছিলাম সেটা সোলায়মান সুখনই হবে, তবে তাওহিদ আফ্রিদিও যে এত বড় বাটপার সেটা ভাবিনি। এইসব মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। এটা তাসরিফ খানের পোস্ট দেখেই আমরা বুঝতে পেরেছিলাম। ব্রেকিং নিউজ, এবার তাওহিদ আফ্রিদিকে নিয়ে নির্মম ইতিহাস বানালেন তাসরিফ খান। সম্প্রতি তাসরিফ খান তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে একজন সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথা জানালেন, তবে এতদিন তার পরিচয় জানা না গেলেও আজ তার পরিচয় জানা গিয়েছেন। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন ইউটিউবার তাওহিদ আফ্রিদি। তাওহিদ আফ্রিদি তাসরিফ খানকে ছাত্রদের বিরুদ্ধে কথা বলার জন্য হুমকি দিয়েছিলেন। তাওহিদ আফ্রিদির মুখোশ আজ জাতির সামনে উন্মোচন করা হয়েছে। সে যে কতটা খারাপ নিকৃষ্ট ছিল তা জাতি আজ জানতে পেরেছেন। আরও জানা যায় যে ডিবি পুলিশের খারাপ ভিডিওর লিঙ্ক মুছে ফেলার জন্য তাওহিদ আফ্রিদি অনেক চেষ্টা করেছেন। কেন করেছেন এটাই তো জাতির প্রশ্ন, তবে এতে অবাক হওয়ার কিছুই নেই। সম্প্রতি তাওহিদ আফ্রিদির একটি কল রেকর্ড ফাঁস হয়ে যায়। কল রেকর্ডের যে কথাবার্তা তাতেই বোঝা যায় যে তাওহিদ আফ্রিদির চরিত্র কতটা সুন্দর। সম্প্রতি ছাত্র আন্দোলন চলাকালীন সোলায়মান সুখন ও তাওহিদ আফ্রিদি অনেক বড় বড় ইউটিউবারদেরকে হুমকি দেন যাতে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে না কথা বলে। তাহলে একটু ভেবে দেখুন, না জানি এরকম কত লোক আছে যারা আপনার, আমার এবং আমাদের দেশের শত্রু। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।